আবারও তেলের তেলেসমাতিতে বাজার মাত। জাতভেদে সরিষা, রাইস বার্ন, সূর্যমুখী আছে, নেই সয়াবিন। ভাই ফেরাউন দেখছেন? আমি কিন্তু আসলে ফেরাউন দেখি নাই, কিন্তু ফেরাউনের ছবি দেখছি, ফেরাউন আমি দেখি নাই। তবে বাংলাদেশে কিছু ফেরাউনের বংশধর আছে, যে ফেরাউনের বংশধরের কারণে বাংলাদেশে পরিস্থিতি দিন দিন ভালোর দিকের চেয়ে খারাপের দিকে যাইতেছে বেশি। আসসালামু আলাইকুম, আমি জসিম, সৌদি আরব থেকে। আজকে কথা বলবো তেল প্রসঙ্গে। বর্তমানে বাংলাদেশে যে তেলের সংকটে দেখা দিছে, সেই জন্য তো একটা ভিডিও আছে, ভিডিওটা দেখি তারপরে বাকি কথাগুলা বলার চেষ্টা করব। তবে চলুন ভিডিওটা দেখি আগে আমরা। আবারও তেলের তেলেসমাতিতে বাজার মাত। জাতভেদে সরিষা, রাইস বার্ন, সূর্যমুখী আছে, নেই সয়াবিন। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়ার কারণ দেখিয়ে মিল মালিকরা আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব নাকচ করে সরকার ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়, কিন্তু তার আগেই সয়াবিন তেল নেই কোথাও। আগের সরবরাহের কিছু বোতলজাত সয়াবিন খুচরা বাজারে থাকলেও সরকার নির্ধারিত 136 টাকা লিটার মূল্যে কোথাও বিক্রি হচ্ছে না। একটা দোকানে দেখেন কোনো তেল নাই, যে আমার দোকানে চারটা তেল, চারটা তিনটা সানফ্লাওয়ার, একটা হলো রাইস বার্ন, সয়াবিন তেল টোটালই নাই। ঈদের আগে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি কথা বলতে চাই নাই। এসব কথা, এসব ব্যাপারে কথা বলে লাভ নাই, কারণ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি কথা বলে কোনো ফায়দা নাই, কারণ বাংলাদেশে মানুষ পরিবর্তন হওয়ার মতো কোনো সিস্টেম নাই। কারণ বাংলাদেশে সবাই না, যারা বিশেষ করে আপনার ব্যবসায়ীরা আছে, সাধু ব্যবসায়ী যারা বাংলাদেশে আছে, তাদের জন্য বাংলাদেশে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তেই থাকে, জিনিসের দাম কিন্তু বাজারে কম নাই। কম নাই কারণ জানেন? কারণ আমাদের দেশে ব্যবসায়ীরা সবসময় সিন্ডিকেট করে, সিন্ডিকেট করার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ব্যবসায়ী না, ব্যবসায়ী না হইয়া যদি আপনি যদি আমাদের মতো সাধারণ মানুষের মতো ব্যবসা না করে যদি অন্য চাকরি বাকরি করে চলেন বা দিনমজুর হন, তাহলে আপনার পরিস্থিতি কী হইব? যারা দিনমজুর তারা দ্বারা কি সম্ভব তেল কিনা খাওয়া? আর বর্তমানে তেল কিনা খাইব কীভাবে? যাদের কাছে টাকা আছে তারাও তো তেল পাইব না। এই যে বর্তমানে দেখেন, এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দিয়ে কী বুঝলেন বাংলাদেশে বর্তমানে কিন্তু তেলই নেই? কারণ কি তেল নেই কেন ভাই? তেল নাই একটা কারণে, বাংলাদেশে সবসময় সিন্ডিকেট করে, কখন ঈদরা যখন সামনে আসে তখনই বিদেশের বাড়িতে, আমরা সৌদি আরবে বিভিন্ন দেশে দেখছি, যখন ঈদ আসে তখন এরা জিনিসপত্রের দাম কমাই দেয়। ঈদের আগে এবং রোজার ঈদের আগে সব কিছুর দাম বাইরা জায়গা আছে, আপনি সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করার কারণে এরা কিন্তু তেলের দামটা বাড়ানোর জন্য পদক্ষেপ নিছে। তো এই যে সিন্ডিকেট করছে, তেলের দাম বাড়বো, তো সাধারণ মানুষ কীভাবে চলবো? একটা মানুষের ইনকাম কত টাকা, কত টাকা ইনকাম হইলে একটা লোক এইভাবে চলতে পারে? শুধু তো তেল না, তেলের সাথে তো প্লাস অনেকগুলো আইটেম আছে, এই সবগুলো আইটেম কিনতে গেলে একদিনে একটা লোকের 500 টাকা ইনকাম নাই, তাহলে সে 1000 টাকা খরচ করবো কীভাবে? এগুলা মন্ত্রী, এমপি মন্ত্রীরা, বাংলাদেশের সরকার কোনো তদন্ত করে না। তদন্ত করলে বলে, বড় বড় কথা বলে, এই মুখ দিয়া সাংবাদিকের কাছে বড় বড় কথা বলে যে অন্যান্য দেশে বাড়তেছে, তার তুলনায় আমাদের দেশে কম আছে, এই আছে সে আছে, আমাদেরকে বোকা পাইছে সরকার না? আমরা কি বোকা স্বর্গে বাস করি নাকি? এই ফাইজলামি বন্ধ করেন, দেশের প্রতি নজর দেন, দেশের মানুষের প্রতি নজর দেন। মানুষের কত টাকা ইনকাম আপনি জানেন? বাংলাদেশের সরকার ভালো করে জানে একটা মানুষের ইনকাম কত টাকা, তাহলে সেই ইনকাম যদি না থাকে সে খাইব কি থেকে? ইনকামের রাস্তাই নাই, তার ভিতরে আবার জিনিসপত্রের দাম বাড়তি। যদি বাংলাদেশে ইনকামই থাকতো আমরা কি বিদেশে আসতাম? প্রবাসীরা বিদেশে আসে কিসের জন্য? ইনকাম বাংলাদেশে নাই সেই বিধায় বিদেশে আসে। তো বিদেশে আইসা যত টাকা বছরে একটা লোকের ইনকাম হয় তার চেয়ে বেশি বাংলাদেশে খরচ যায়, তাহলে খরচটা কীভাবে মানুষে চালাইব? যারা দিনমজুর আছে তারা কীভাবে চলবো? এই জিনিসগুলো গিয়ে চিন্তা করছেন? আর যারা সিন্ডিকেট করেন তারা তো মানুষ না, অমানুষ, অমানুষের বাচ্চা এরা। অমানুষের বাচ্চা না হইলে এই কাজটি করতে পারে না। আর কতই লোক কি এক বছরে যা টাকা ইনকাম করবো তার ডাবল টাকা ইনকাম করলাম ঈদের আগে, তো এটা কি হালাল হইতাছে? আরে ভাই, ব্যবসা করেন, ব্যবসা হইলো হালাল পন্থায় ব্যবসা করবেন, কারণ ব্যবসা করার হইলো হালাল, তা হালাল পন্থায় থাকেন। প্লিজ সিন্ডিকেট করা বন্ধ করুন,
এবং বাংলাদেশের সরকারকে বলবো বাজারের দিকে একটু নজর সদাই করে সব জিনিসের প্রতি নজর দেন, শুধু তেল না, তেল ছাড়াও বহুত কিছু আছে, সব কিছুর দাম বাড়তি, তাহলে টাকাটা আসবে কই থেকে? ইনকাম নাই, আমরা বিদেশ থেকে যে টাকাটা দিই ওই টাকাটার উপরে ডিফেন্স করে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, তো বাংলাদেশের অর্থনীতি যে ভালো আছে আমরা ইনকাম করে দেই, বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, তো এখন যদি জিনিসপত্রের দাম বাড়াই দেন তাহলে আমরা অর্থনৈতিক ভালো রেখে লাভটা কী? আমরা জিনিসপত্রের দাম যদি কম থাকতো, আমরা যদি টাকা পয়সা পাঠাইতাম তাহলে আমাদের ফায়দা ছিল, হ্যাঁ ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে। তো প্লিজ আপনারা দয়া করে এই জিনিসটির প্রতি নজর দেন এবং অবশ্যই এগুলা পদক্ষেপ দেন। তেল নাই কেন বাজারও? বাজারও তেল থাকবে না কেন? বিশ্ববাজারে সব জায়গাতে তেল আছে, বাংলাদেশে তেল নাই, তেল উদা হয়ে গেছে ইনকামের জন্য। মানুষ কত বড় শয়তান, ফেরাউনেরে ফেল করে।